হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ছয় পার্ট ফাইভ পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তো পার্ট ফাইভে আমরা জ্যামিতি এক নিয়ে আলোচনা করব। তো জ্যামিতি এক বা উপপাদ্য এক তার যে লিখিত যে প্রশ্নটি থাকে তাকে আমরা সাধারণ নির্বাচন বলি তো সাধারণ নির্বাচনে বলেছে একটি সরল রেখার আমরা সরল রেখা চিনি যে বাম ডান বা উপরে নিচে উন্মুক্ত থাকে সরল রেখার একটি বিন্দুতে অর্থাৎ যে কোনো একটা জায়গায় অপর একটি রশ্মি মিলিত হলো তাহলে একটা হলো সরল আর একটা হলো রশ্মি এই সরল রেখার উপরে এসে একটা রশ্মি মিলিত হয়েছে তো একটা সরল রেখার উপর আর একটা রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় আমরা সন্নিহিত কোণ কাকে বলে সেটাও পড়েছি যে পাশাপাশি দুই কোণ তাহলে একটি সরল রেখার একটা বিন্দুতে আর একটা রশ্মি সরল রেখার উপরে রশ্মি মিলিত হলে দুইটা কোণ উৎপন্ন হয় এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে তাদের সমষ্টি দুই সমকোণ আমরা একটা চিত্রটা লক্ষ্য করি এই ডি এর এই রেখাটাকে বর্তমানে ভুলে যাই একটি সরল রেখা অর্থাৎ এবি একটা সরল রেখা যার বাম দিকও উন্মুক্ত ডান দিকও উন্মুক্ত সেই সরল রেখার উপরে ও একটা বিন্দু তাই একটি সরল রেখার উপরে একটি বিন্দু হচ্ছে ও সেই বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হয়েছে রশ্মির এক বিন্দু ফিক্সড অপর বিন্দু খোলা তাহলে ওসি হলো সেই রশ্মি এই রশ্মিটা ও বিন্দুতে মিলিত হইল এখন দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই ওসি রেখার ডান পাশে একটা কোণ ওসি রেখার বাম পাশে পুরোটুকু মিলে আর একটা কোন এখনও ওডি রেখা আসে নাই তাই ওডি রেখাকে তোমরা ভুলে যাও ওসি রেখার বাম পাশে আর কোন এই দুইজন পাশাপাশি কোন হওয়ার কারণে বলবো সন্নিহিত কোন কারণ আমাদের প্রমাণ করে দেখাতে হবে এদের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ বাম পাশের পুরাটুকু কোন আর ডান পাশের পুরাটুকু কোন এই দুইটা যোগ করলে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো এই কথাটুকুকেই আমরা যেভাবে লিখবো এটাকে বলা হয় বিশেষ নির্বাচন মনে করি এবি সরল রেখা এই যে এ বি এই রেখার ও হচ্ছে বিন্দু ও বিন্দুতে ওসির ওসির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে এই যে প্রান্ত বিন্দু শেষ বিন্দু ও মিলিত হয়েছে ফলে এ ও সিকোন এবং সি ও বি নামে দুটি সন্নি ইতক্ষণ উৎপন্ন হলো কোন লেখার নিয়ম হচ্ছে যেই বিন্দুতে কোন হবে সেই বিন্দুর নাম থাকবে মাঝে তারপরে আগের রেখা আগে পরের রেখা পরে তো আগে এ ও সিও বলতে পারি সিওবি এ ও বলতে পারি এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু ও বিন্দু মাঝে রাখাই হচ্ছে কোন লেখার প্রকৃত নিয়ম তাইলে ও বিন্দুকে মাঝে রেখে এ ও সি আর ও বিন্দুকে মাঝে রেখে ও বি এই দুইটি কোন উৎপন্ন হলো এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ ও সি আর সিও বি দুইটার সমষ্টি হচ্ছে দুই সমকোণ এবারে আমরা ওই অসম্পূর্ণ লেখাটি কমপ্লিট করবো ও বিন্দুতে এই এবি রেখার উপর ওডি লম্ব আঁকি লম্ব আঁকলে তার সুবিধা কী আমরা জানি লম্বর বাম পাশে নব্বই ডিগ্রি লম্বর ডান পাশে নব্বই ডিগ্রি হয় এখন আমরা এবার কোন দুইটাকে সুন্দর করে গুছিয়ে লিখবো কীভাবে গুছিয়ে লিখব যে আমাদের যেই ওসি রশ্মির কারণে যেই দুইটা কোন উৎপন্ন হয়েছে এ ও সি আর সিও বি এই দুইটা সমষ্টি দুই সমকোণ দেখাইতে হবে তাহলে আমরা কি করলাম এ ও সি এবং সিও এই দুইটা লেখলাম সমান দিয়ে এবার এ ও সি এই দুইজনকে আমরা এখন ভাগ করব। কিভাবে ভাগ করব এ ও সি এই যে যতটুকু স্পেস আছে এই স্পেসের মধ্যে আবার দুইটা কোন এই ওডি রেখার বাম পাশে একটা ডান পাশে একটা এই কারণে প্রথমে এই এ ও সির পরিবর্তে আমরা দুইটা কোণ লেখবো একটা হচ্ছে এওডি আর একটা হচ্ছে লক্ষ্য করো এ ও ডি এরপরে ডিও সি এই দুইটার সমন্বয়ে আমরা এ থেকে সি পর্যন্ত এসে পৌঁছালাম আর COB সিওবির অবস্থানেই থাকল এখন এই যে যে তিনটা কোণ AOD, DOC, COB। এই তিনটা কোণকে যদি আমরা তুলনা করি প্রথম এওডি কোণ রেখে দিলাম কিন্তু ডিও সি সিও বি এই দুইজন মিলে যে কোন হয় সে কোণের নাম হচ্ছে ডিও বি যেই অংশটা হচ্ছে লম্বোয়ের ডান পাশের অংশ ফলে এই এই দুটো কোন মিলে যে ডিও বি হলো এবং আগের এওডি দুটো মিলে দুই সমকোণ হয়ে গেলো তার কারণ হচ্ছে এওডি এবং ডিও প্রত্যেকেই এক সমকোণ কীভাবে এক সমকোণ লম্বের কারণে বাম পাশে এক সমকোণ ডান পাশে এক সমকোণ প্রমাণিত